হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পিয়া ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজ জন্মাষ্টমী। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস। তো এই জন্মাষ্টমীটা আমি কেমনভাবে পালন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো আর সঙ্গে থাকো। প্রথমে আমি গোপালকে অভিষেক করিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঘি মাখিয়ে দিলাম, এরপর আমি দিলাম মধু, এরপর আমি দিয়ে দিলাম দুধ, গোপালের অভিষেক হয়ে গিয়েছে। এখন আমি পোশাক, নতুন পোশাক পরিয়ে দিলাম। এখন গোপালকে কানের পরিয়ে দিলাম। এখন গোপালকে হাতে পরিয়ে দিলাম। গোপালকে মালা পরিয়ে দিয়েছি সুন্দর করে। গোপালকে এখন দেখো কত সুন্দর লাগছে। তার সঙ্গে ভোগের জন্য ফল কাটা হয়ে গিয়েছে, ভোগ নিবেদন করলাম। এখন আমরা চলে এসেছি আমার বড় ননদের বাড়ি। এখানে আমাদের ঘরের যে গোপালটি ছিল সেই গোপালের অভিষেক করা হচ্ছে, এবং সঙ্গে রয়েছে লক্ষ্মী নারায়ণ। তো এখানে আমার শাশুড়ি মা পুজো করছেন। গোপালকে অভিষেক করানো হয়ে গিয়েছে, এখন গোপালকে নতুন বস্ত্র পরানো হচ্ছে। লক্ষ্মীনারায়ণকেও নতুন বস্ত্র পরানো হচ্ছে। এখন দুই গোপালের পুজো একসঙ্গে হচ্ছে। তো বন্ধুরা, আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।